যে কি করে হলো? আমার আমার কি মনে হয় বলো তো, ওই যে যে তোমাকে আক্রমণ করতে এসেছিল না, সেই বুঝি এসেছিল, সেই বুঝি আমাকে মারলো জানো? সে আবার এসেছিল? দাঁড়াও, ওষুধ আছে কিনা দেখছি। শিগগির যাও পেছনে, ওকে আক্রমণ করে মারতে পারিস কিনা দেখ। হয় আজ ও মরবে, নয়তো আজ তুই জানবি ওকে কে আগলাচ্ছে, কোন মা। যা যা পরীক্ষা কর। ভয় পেলে মা সিংহ বাহিনীকে ডাকবি, দেখবি তোর কোনো ক্ষতি হবে না। এমন কি আবার হয় নাকি ভালো মা? বিপদ হলে একবার পরীক্ষা করে দেখিস, ঠিক আছে? ভালো মা বলেছিল যে বিপদের সময় তোমাকে ডাকতে। আমার বিপদ হয়নি ঠিকই, কিন্তু আমার জন্য নার্স আন্টির বিপদ হয়েছে, খুব কষ্ট পাচ্ছে। তুমি কষ্ট কমিয়ে দাও মা, আমি একটু তোমার থেকে ছিনিয়ে নি, আমি ওনার রক্ত পড়াটা বন্ধ করি। শুনতে হবে, লগ্না কি বলছে আমাকে শুনতে হবে। রাগ করবে না তো তুমি, নিয়ে আমি চিনি। কার সঙ্গে কথা বলছে? ওই সিংহ বাহিনী? কি কথা বলছিলে তুমি? কার সঙ্গে কথা বলছিলে লগ্না? মা সিংহ বাহিনীর সঙ্গে। তুমি কি সিংহ বাহিনীর সঙ্গে এইভাবে কথা বলো? না বলি না, আর কোনোদিনও বলিও নি। তাহলে আজ কেন বললে? সেদিন ভালো মা বলেছিল যে মা সিংহ বাহিনীকে মন থেকে ডাকলে মা তার কথা শুনে। তুমিও ডাকো, তুমি একদম সেরে যাবে। ইস, এখনো রক্ত বেরোচ্ছে, একটা কাপড় পেলে ভালো হতো।
নেবো মা। তবে কি মা বলতে সিংহ বাহিনীর কথাই বলেছিল ওই রাঙা বউ? বললো তো পেছনে আসলে আমি জানতে পারবো। পেছনে তো এলাম, কিন্তু লগ্না তো সিংহ বাহিনীর ভক্ত নয়। সে কি করে তার মা হবে? সে কেন লগ্নাকে আঁকড়ে রাখবে? পরীক্ষা করে দেখতে হবে আমায় সিংহ বাহিনী ওর মা কিনা। কষ্ট কমেছে গো, কষ্ট কমেছে। মা সিংহ বাহিনীকে ডেকেছিলে না তুমি? ভালো মা ঠিকই বলেছিল, মাকে মন দিয়ে ডাকলে মা তার কথা শুনে। মা, মা তুমি রক্ষা করলে ওনাকে, তুমি রক্ষা করলে ওনাকে। মা সিংহ বাহিনী লগ্নাকে রক্ষা করছে। পেয়েছি, খুঁজে পেয়েছি রাঙা বউ। লগ্নার সেই মাকে আমি খুঁজে পেয়েছি। না,
না। কি হলো, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? হে, আমি কি করছি? আমি ভয় পাচ্ছি রগ্নাকে। আমি না না, এ হতে পারে না। ভয় কাটাতেই হবে আমায়। না না, ভয় পাবো কেন? এখন ব্যথা কমেছে তোমার? হ্যাঁ, ব্যথা কমেছে। সত্যি বলছো? আর কোনো কষ্ট নেই? একটু কষ্ট আছে, তবে তুমি ভেবো না লগ্না, আমার কষ্ট কমে যাবে। শুধু একটু ওষুধ দিতে হবে। কি ওষুধ? ও নিয়ে তুমি ভেবো না লগ্না, ঘরে চলো। আমি তোমাকে ধরি? না, আমাকে ধরতে হবে না, আমি যেতে পারবো। এই মেয়ে সিংহ বাহিনীর আশীর্বাদ ধন্য, এই কারণেই আমি এতদিন লড়ে জিততে পারিনি, সরাতে পারিনি এই মেয়েকে এই বাড়ি থেকে। জেনে গেছি, এইবার প্রস্তুত হয়ে নতুন করে আঘাত আনতে হবে। রাজিমা হয়তো দেখে নিয়েছে। হ্যাঁ, তাই হবে, নাহলে এত সকালে কে এইভাবে ডাকবে? কি হবে এবার? বলো না কি হবে, কি বলবো, জিজ্ঞেস করলে ওরা? আমি আমি বুঝতে পারছি না লগ্না, জানবে কি করে ওরা যে তুমিই নিয়েছো? পারে, আমাকে যদি জিজ্ঞাসা করে আমি তো বলে দেবো। না বললে কি হবে? মিথ্যে কথা বলা হবে না, আর সেটা আমি বলবো না। আর সেদিন ঘরে আগুন লাগার কথাটা ছিল কি গেছো? বারে ওই নিয়ে আমাকে কেউ কি জিজ্ঞাসা করেছে? করলে হয়তো বলেই দিতাম, যখন জানতে চাইলো তখন তো বলেই দিলাম যে আমার জন্য আগুন লেগেছে, মিথ্যা তো বলিনি। কিন্তু লগ্না, তুমি কাউকে জানিও না কাল কি হয়েছে। কেন জানাবো না? কেন লগ্না, ওই কাপড় দিয়ে তুমি আমার মাথায় ব্যান্ডেজ করেছো, এটা যদি সবাই জানতে পারে তাহলে লগ্না বুঝতেই তো পারছো, যদি যদি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে তাহলে কি বলবো জিজ্ঞাসা করলে? শোনো লগ্না, সে তোমার যা মনে হয় যা ইচ্ছে হয় তুমি বলে দিও একটা কিছু বানিয়ে, কিন্তু আমার নামটা বলবে না, কেমন? দরজা খুলছিলেন না কেন? আর আপনারও আজকে ঘুম ভাঙছিল না, কি ব্যাপার বলুন তো? না মানে আসলে কাল অনেক রাত অবধি লগ্নাকে আমি গল্প শোনাচ্ছিলাম, তো তাই চোখটা লেগে গেল আসলে। ও লগ্না, চল হাত মুখ দিবি চল। তুমি কিন্তু ভালো মাকে ডেকো না, দিনের বেলাতেও না। কেন বলো তো? কেন? তোমার ভালো মা শুধু শুধু বকা খাবে। দেখো, তোমার ভালো জেঠু তো খুব রেগে গেছে, তাই না? তুমি কিন্তু ভালো মার কাছে যেও না। ভালো মা, আমি নিজে হাত মুখ ধুয়ে নেবো, বা আন্টি ধুয়ে দেবে। লগ্না, যাও না, যাও, মা ডাকছে।
বড়রা ডাকলে যেতে হয়। যাও। আন্টি তো আমাকে বলেছিল না যেতে, এখন বলছে যেতে। দূর, এই বড়রা না কখন যে কি বলে তার ঠিক নেই। কি হলো? যাও। চল তাড়াতাড়ি মুখ ধুয়ে স্নান সেরে নিবি, মা তোকে নিচে ডেকেছেন, সিংহবাণীর ওখানে যেতে হবে তো। চল। রাজিমা আমাকে নিচে রেখেছে? হ্যাঁ। আচ্ছা ভালো মা, লাট সাহেব কোথায় গো? কোথায় আবার? ওর ঘরে। লগ্নে যে কাউকে কিছু বলবেন এটা আমি বেশ বুঝে গেছি। যেভাবে হোক, যে করেই হোক লগ্ন ম্যানেজ করুক, আমার আমার দায়িত্ব কমল। এবার আমার কাজটা আমাকে শেষ করতে হবে। পথ যখন আমি পেয়ে গেছি, সেই পথেই আমাকে এগোতে হবে। বলো তো তুমি এবার আমি কোন পথে এগোব? কিছুতেই সলভ করতে পারছি না। অঙ্কটা তো সলভ না করে নিয়ে গেলে আমার ক্লাস থেকে বার করে দেবে, কানও ধরিয়ে দিতে পারে। কি যে করি। আরে বাবা শোনো না, এমন কেন করছো? কাল রাতে না একটা কাণ্ড ঘটেছে। লগ্ন এখন আমি শুনতে পারবো না, আমি অঙ্কটা করতে হবে। আমার বড় ভয় করছে, একবার শোনো না। আমারও বড্ড ভয় করছে লগ্ন, আমি যদি এই অঙ্কটা না করি তাহলে স্যার আমায় প্রচন্ড বকবে। বলছি তো করে দেবো, বললাম তো। আমিও তো বলছি তোর কথা শুনবো। তুই পরে শুনলে হবে না, আমাকে এক্ষুনি নিচে যেতে হবে। আর তোমার তো স্কুল যেতে অনেক দেরি আছে। এইবারের হেডমাস্টার আমাকে ডাকছে। কে? রাজিমা। লগ্না, তুই রাজিমাকে হেডমাস্টার বললি তো? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি বলে দেবো। না না না, বলো না। আচ্ছা, আর কোনোদিনও বলবি না তো? অমন করছো কেন? একেই তো ভয়ে মরছি, তারপর আবার আরো ভয় দেখাচ্ছে। আমার কথাটা একবার শোনো না, এক্ষুনি ভালো মা চলে আসবে। ভালো মা চলে এলে কি হবে রে? তোর কি হয়েছে রে লগ্না? এই সেদিন থেকে দেখছি তুই আমাকে এড়িয়ে চলছিস। কেন? ব্যাস মুখে কুলুপ। তোর কি মনে হয় লগ্না, তুই যদি কিছু না বলিস তাহলে আমি কিছুই বুঝতে পারবো না? আমাকে তোর এখন আর ভালো লাগে না। এখন তো তোর সব হয়েছে তোরই নার্স আন্টি, আমি তো এখন পর হয়ে গেছি। না গো, তেমন কিছু না। তুই না বললেই তো আমার আর কষ্ট কমবে না। না, তুমি কষ্ট পাচ্ছ নাকি? পাচ্ছি তো। আমার লগ্না আমার সঙ্গে কথাই বলে না কতদিন ধরে। হ্যাঁ মা, লগ্না তো খুব পাল্টে গেছে। ও ভালো মা, কষ্ট পেও না। আসলে সেদিন ভারতীয় তোমাকে বকলো তো আমার জন্য, তাই তোমার কাছে আসতে বারণ করলো। আর আমি যদি এখন তোমার কাছে আসি তাহলে যদি আবার ভালো জেঠু রাগ করে, যদি তোমাকে আবার বকে। আমার কথা ভেবেই তুই আমাকে এড়িয়ে চলছিলিস। ভালো জেঠু বকলে আমার কষ্ট হবে, আর তুই কথা না বললে আমার কষ্ট হবে না, এটা ভাবলি কেন? আচ্ছা, আর কষ্ট পাবো না, আমাকে আর এড়িয়ে যাবি না তো? কিন্তু ভালো জেঠু যদি আবার তোমাকে বকে, আবার রাগ করে? বেশ, তাহলে লুকিয়ে আসিস। আচ্ছা তুমি এখন যাও তো, দেখি এখান থেকে যাও না। আমি কোথায় যাব? যাবি তো তুই, চল নিচে চল। যাচ্ছি। ওমা প্লিজ, আমার অঙ্কটা করে দিক তারপর যাক।
রাজিমা নিচে ডাকছে। মা, আমি যদি অঙ্কটা না করে যাই তাহলে আমার ক্লাস থেকে বার করে দেবে। ঠিক আছে, পাঁচ মিনিট। নে লগ্না, এবার অঙ্কটা দেখ। না, আগে আমার কথা শুনতে হবে।